সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। কোম্পানিগুলো প্রতিনিয়ত তাদের ধারাবাহিক স্মার্টফোন মার্কেটে নিয়ে আসছে, তাদের সাথে তাল মিলিয়ে আমরাও রিভিউ করে যাচ্ছি। তো আজকে আপনাদের দেখাতে চাই আইটেলের নতুন একটি স্মার্টফোন, এটার মডেল হলো আইটেল A26। আর এটাতে দেওয়া হয়েছে অসাধারণ কিছু ফিচার, এর মধ্যে থাকছে 3020 mAh ব্যাটারি, এটাতে দেওয়া হয়েছে 2GB র্যাম, 32GB ফোন স্টোরেজ এবং থাকছে ফেস আনলক, অ্যান্ড্রয়েড 10 রান হবে। এই ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা থাকছে, যেটাতে দেওয়া হয়েছে 5 MP ক্যামেরা, ডুয়েল সিম সাপোর্টেড। এই ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়াড কোর প্রসেসর 1.4 GHz। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা ফোনটি আনবক্স করে এর বক্স কন্টেন্টগুলো দেখে নেব। শুরুতেই আমরা পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এবং 3 মাসের রিপ্লেসমেন্ট সার্ভিস পাওয়া যাবে আইটেলের কাছ থেকে। তারপরে থাকছে একটি ক্রিস্টাল ব্যাক পার্ট, যেটা দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার, একটি নর্মাল চার্জিং কেবল, একেবারেই নর্মাল একটি ইয়ারফোন। এটা কিন্তু আরেকটু ভালো করতে পারতো বাজেট অনুযায়ী, এবং এটার মাধ্যমে আপনারা কথাও বলতে পারবেন। সবশেষে আমরা পাচ্ছি 3020 mAh একটি ব্যাটারি। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ এবং এটার উপর ডিটেলস স্পেসিফিকেশন কিছু দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যেগুলো বলে নিয়েছি আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না। আর এবার এটার পেছনের দিকে যদি আসেন, দেখতে পাচ্ছেন যে ক্যামেরা বাম্প একেবারেই আধুনিক, এবং এখানে থাকছে হচ্ছে একটি 5 MP ক্যামেরা এবং একটি 2 MP ক্যামেরা, আর সাথে থাকছে ফ্ল্যাশ লাইটের অবস্থান এবং ক্যামেরা বাম্পটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার নিচের দিকে আসলে আইটেলের ব্র্যান্ডিং, এবং আরেকটু নিচে আসলেই দেখতে পাচ্ছেন যে স্পিকারের অবস্থান। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং থাকছে MIC। এটা ডান সাইডে থাকছে ভলিউম রকার্স, এবং ঠিক নাইট নিচে থাকছে পাওয়ার বাটন। বাম সাইডে তেমন কিছুই থাকছে না, টপে থাকছে 3.5 mm অডিও জ্যাক। ব্যাকপ্যাডটি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুটি ন্যানো সিম আপনারা এখানে লাগাতে পারবেন, এবং একটি SD কার্ড লাগানোর সুবিধা থাকছে। আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ, এবং 2GB র্যামের সাথে 32GB ফোন স্টোরেজ, এবং আরেকটি মডেল এখানে লক্ষ্য করতে পাচ্ছেন A571L। তো এটাও আরেকটি মডেল এই সেটটির। আসলে প্রত্যেকটি সেটেরই কিন্তু ডিফারেন্স মডেল থাকে, মানে দুইটি মডেল থাকে, একটি হচ্ছে ভিতরকার মডেল এবং বাইরে আপনারা যেটা পান। তো আমরা ফোনটি চালু করে নিচ্ছি। তো আমরা উপরের কাগজটি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর গেট আপ, কারণ এটাতে ইউজ করা হয়েছে 5.7 ইঞ্চি ডিসপ্লে। আর এটার সাইড দিয়ে কিন্তু বর্ডার এবং যেটা বেজালের পরিমাণ এবং চীনের পরিমাণ বেশ মোটা সাইজেরই দেখতে পাচ্ছেন, যে বেশ মোটা, যার কারণে ডিসপ্লে সাইজটি কিছুটা ছোট হয়ে এসেছে, তারপরেও কিন্তু নস ডিসপ্লে। তো আমরা এই ফোনটির সেট আপগুলো সম্পূর্ণ করে নিচ্ছি। ফোনটি চালু হয়ে গেছে এবং এটার ইউজার ইন্টারফেস অ্যান্ড্রয়েড 10 রান করছে এই ফোনটি, এবং ফাইল ম্যানেজার দেওয়া হয়েছে। এটা গো এডিশন হলেও বেশ ভালো একটি অপশন, ফাইল ম্যানেজার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যেটা ইউজের ক্ষেত্রে অনেক ভালোই হবে। তো আমরা এটার যে বার দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো রোড করার সুবিধা পাচ্ছেন, এবং আলট্রা পাওয়ার সেভিংয়ের অপশন থাকছে, ওয়ান হ্যান্ডস ইউজেবিলিটির একটা বিষয় এখানে থাকছে। তো আমরা এটা সেটিংয়ের মধ্যে যাচ্ছি এবং আরও বিস্তারিত কিছু জেনে নেওয়ার চেষ্টা করছি। তো শুরুতেই আমরা একটু ডিসপ্লের মধ্যে যাচ্ছি। একটু ডিসপ্লের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন আই কেয়ার অপশনটি দেওয়া হয়েছে, অনেকেই কিন্তু এই আই কেয়ার অপশনটি পছন্দ করেন, এবং ড্রাগ থিমস ইউজের সুবিধা আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। এটা যে অ্যাবাউট ফোন, এটার মধ্যে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানেও ডিটেলস দেওয়া আছে। এখানে 5.7 ইঞ্চি স্ক্রিন এবং 3020 mAh ব্যাটারি, এবং এটার ফ্রন্টে ইউজ করা হয়েছে মাত্র 2 MP ক্যামেরা। এটা একটা খারাপ বিষয় ছিল, এটাতে 5 MP ক্যামেরা কিন্তু ইউজ করা যেত, এবং 4 কোরের প্রসেসর, এটা কিন্তু অক্টাকোর প্রসেসর দেওয়া যেতে পারত, কারণ এটা কম দামে, সব থেকে কম দামে নস ডিসপ্লে একটি ফোন। এটা একটি ভালো বিষয়, যার কারণে কিন্তু অন্যান্য বিষয়ে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। 2GB র্যাম থাকছে, 32GB ফোন স্টোরেজ, এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। অ্যান্ড্রয়েড 10 রান করছে। তো আমরা এই ফোনটির যে ক্যামেরাটি দেওয়া হয়েছে 5 MP একটু চেক করে নিতে চাই, আর কি কি ক্যামেরা ফিচার আপনারা এখানে পাচ্ছেন। তো আমরা ক্যামেরাটি ওপেন করে নিয়েছি। তো যথারীতি 5 MP ক্যামেরা হিসাবে ক্যামেরা ভালোই ছিল আমার মতে। তো আমরা একটা ক্যাপচার নিলাম। তো এই শটে দেখতে পাচ্ছেন যে একটি স্টিল ছবি আমরা উঠিয়েছি।
তো রেজুলেশন মোটামুটি ছিল আর কি, মানে 5 মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে। তো আমরা আর কি কি অপশন এই ক্যামেরাতে পাচ্ছি একটু দেখে নিই। শর্ট ভিডিওর অপশনটি আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন, ভিডিও এবং ফটো প্রোটেক্ট শট পাচ্ছেন, যেটা এটি ভালো অপশন ছিল এই প্রাইসের মধ্যে, যেহেতু 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর বলতে পারি, যেহেতু এখানে দেওয়া হয়েছে প্রোটেক্ট অপশনটি। তো মোরের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন এইচডিআর লো লাইটে ছবি তোলার অপশন দেওয়া হয়েছে এখানে, এবং প্রো প্যানোরামা ছিল। তো এটা সফটওয়্যারের মধ্যে থাকছে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার, এটা ভালো একটি অপশন যে ফাইল ম্যানেজার দিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে ব্রাউজার দেওয়া হয়েছে, এবং যেগুলো প্রিলোডেড অ্যাপস থাকে সেগুলোই আছে এখানে, বাড়তি তেমন কোনো অতিরিক্ত অ্যাপস খুবই কম। তো এটি একটি ভালো বিষয়, এখানে কিন্তু আইটেলে আপনারা থিমস ইউজ করতে পারবেন, এটি একটি ভালো বিষয় ছিল। তো এটার প্রাইস যেহেতু করা হয়েছে মাত্র 6,300 টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। তো আমার কাছে মনে হয়েছে 6,300 টাকা অনুযায়ী এখানে 2GB র্যামের সাথে 32GB ফোন স্টোরেজ দেওয়া হয়েছে, এই বিষয়টি বেটার ছিল, এবং OTG সাপোর্টেড এই ফোনটি, আর থাকছে 4G, মানে সব মিলিয়ে পারফেক্ট একটি কম্বিনেশন আমি বলতে পারি, কারণ এই বাজেটের মধ্যে নচ ডিসপ্লে খুব কম সেটেই আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের কেমন লাগলো এই ফোনটি অবশ্যই জানাতে ভুলবেন না, আর এই ফোনটি সম্পর্কে যদি কিছু জানতে চান সেটিও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।